চারশো আসন পারের যে স্লোগান মোদী তুলেছিলেন নরেন্দ্র মোদী সেই স্লোগান তো দুরস্ত গতবারে তিনশো তিন এই সংখ্যাটাই ধরে রাখতে পারলেন না এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে মোদীর নেতৃত্বাধীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা সংসদে পেল না দুশো হচ্ছে ম্যাজিক নাম্বার পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় দুশো বাহাত্তর হচ্ছে ম্যাজিক নাম্বার সেই নাম্বার থেকে প্রায় উনত্রিশটি আসন কম পেলেন এখন দেখার যে জোট সরকার মোদী এবার চালান কি করে এতদিন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে দাপটের সঙ্গে নরেন্দ্র মোদী তার সরকার চালিয়েছিলেন এবার সেই দাপট আর তিনি দেখাতে পারবেন না কারণ এনডিএ জোটের মিলিত শক্তি প্রায় অন্য মোদীর এইবারই হচ্ছে অগ্নি পরীক্ষা পদে পদে তাকে পরীক্ষা দিয়ে যেতে হবে একই সঙ্গে মনে রাখতে হবে যে এবারে বিরোধী আসনে প্রায় অর্ধেকের কাছাকাছি সংখ্যা নিয়ে ইন্ডিয়া জোট বসছে সুতরাং জবরদস্ত বিরোধী দল অন্যদিকে জোটের কাঁটা এই দুয়ের মাঝখানে নরেন্দ্র মোদীর অবস্থাটা আমাদের দেখার আছে